হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আপনারা বুঝতেই পারছেন আজকে কোথায় এসেছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার সাথে আজকে আছে শিফা, সুভা, হাই দাও ভিউয়ার্সদের, হাই দাও, হাই। এবং ক্যামেরাম্যান হৃদয় এবং শিফা রাম্য। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মুসলিম করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, লেটস স্টার্ট। আপনাদের দেখাবো যে এখানে কী কী আইটেম আছে এবং দেখতে কীরকম এবং ফুডের রিভিউ কীরকম, সেটা সব কিছু আপনাদের দিব। চলুন ভিউয়ার্স। খুবই সুন্দর একটি গাছ ভিউয়ার্সদের দেখাও, খুবই সুন্দর একটি গাছ, ফুলটিও খুব সুন্দর, জবা ফুল এবং ফুলটি খুব ভালো লাগছে এখানে। এবং ছোট ছোট এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজের মতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানেও খুব সুন্দর ইয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ইয়ে আছে। তো ভিউয়ার্স, আমি প্রথমত আপনাদের এখান থেকেই শুরু করি। লাইটগুলো ডেকোরেশনও খুব সুন্দর এখানে। তারপর এখানে একটা আছে রুম, এখানে দেখা যাচ্ছে মা কাবিলা, ভিতরে দেখাও, ভিতরের ইয়াটা উপরে খুব সুন্দর গোল, এটার নাম হলো কটেজটার নাম হলো কাবিলা। নেক্সট আছে এখানে একটা দোলনা, ভিউয়ার্স দোলনা। শিবামণি আমার সাথে খেলবা, আসো। ধরো, রেডি, ওয়ান টু থ্রি। দোলনাতে ঝুলতে বেশ ভালোই লাগছে। উপরে আকাশটা, মেঘলাটা দেখো, আকাশের রোদটা দেখো বিয়ারদের। এবং আমার শুভামণি চলে আসছে, শুভামণি খুঁজে খুঁজে পায়ে চলে আসছে, কিন্তু আমার চলে গিয়েছে। ওকে, তো বিয়ার দোলনাটায় বসে খেলতে ইচ্ছে করলো, খেললাম। তো নেক্সট আপনাদের দেখাবো যে বিয়ার থাকে। কটেজের মতো আছে বিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই কটেজটা নিয়েছি, আবার এখানেও আছে বাবুই পাখির বাসা। আসলে ভিউয়ার, এটা বাবুই পাখি দিছে, এটা চড়ুই পাখি দিছে, ওটা কাউয়ার বাসা দিলে ভালো হতো। এখানে একটা সুন্দর একটা আয়না আছে ভিউয়ার্স, ক্যাফে গ্রুপ কথা স্টুডেন্টের মধ্যে খুব সুন্দর সরি ক্যাফে বাটারফ্লাই, অসম একটা জিনিস, অসম ভাবে চেষ্টা করা আছে। এবং হাঁসের মধ্যে কিছু পানিও আছে, তো আয়নাও আছে একটা। তো চলুন উপরে দেখা যাক, উপরে সুভাকে দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন খাওয়ার যে আইটেম, খাওয়ার আইটেমগুলো আমি দেখাবো।
আপনাদের ভিউয়ার্স কি? হ্যাঁ ভিউয়ার্স আমরা নিচে চলে যাচ্ছি। বাটারফ্লাই উইংস ভিউয়ার্স, এটা হচ্ছে বাটারফ্লাই উইংস। তো আমার শিপা সুভাও আছে, ওরা দৌড়ে দৌড়ে করছে দেখছেন আপনারা ভিউয়ার্স। তো আমরা এখান দিয়ে ওখানে চলে যাই, এখন আপনাদের দেখাবো মিনু। তো ভিউয়ার্স এ হচ্ছে লাগে বাটারফ্লাই ক্যাফের যে মেনু, আমরা আসলে যে সিটটা সেটা নিয়েছি। শিপা চলে যায় না, এটা হচ্ছে বাটারফ্লাই ক্যাফের যে মেনু সেটা ভিউয়ার্স দেখো, এখানে সব ধরনের আইটেম, ফুড আইটেম যেগুলো আছে সব অ্যাভেলেবেল আছে। তো আমরা কি নিয়েছি সেটাও আপনাদের দেখাবো, আপনারা স্কিপ করে দেখে নিন ওনাদের মেনুটা। আসলে এই জায়গার পরিবেশটা অসাম, অস্থির একটা পরিবেশ। আমরা এটা নিয়েছি ফালুদা, ককটেল নিয়েছি চারটা ককটেল। তারপর ভিউয়ার্স আমরা নিয়েছি হলো গিয়ে আপনার সেট মেনু যেটা টু আছে সেটা নিয়েছি। এখানে রূপচাঁদা মাছ ক্র্যাব ট্র্যাব সবই আছে। তো এই ছিল ভিউয়ার্স মেনু। তো ফুড আসলে আমরা ফুডগুলো দেখাবো, বাটারফ্লাই ক্যাফে বাটারফ্লাই। মনে হচ্ছে যে আমরা মনোমুগ্ধকর একটা জায়গায় এসেছি, মনে হচ্ছে কোনো পিকনিকে এসেছি কোন একটা গ্রামে। অনেস্টলি দুঃখের কথা বলি ভিউয়ার্স আপনারে, আমার নানু বাসা আছে পাড়া গ্রামে, কিন্তু আমি যাইতে পারি না। গেলেও মনে করেন এইরকম পরিবেশ নাই, কোনো পিকনিক নাই। আপনারা যাদের গ্রামের বাসা নাই বা কিছু নাই, তারা এখানে এইসব জায়গায় এসে ঘুরে ফিরে যেতে পারবেন। তো খুব সুন্দর একটি জায়গা, আমার ভালো লাগছে। 10 out of 10 দিলাম পরিবেশ, প্লেস 10 out of 10। এখন ফুডের ব্যাপার হবে, তো ফুডের জন্য আপনার এসে পড়েছে ভিউয়ার্স। আমাদের ফুড আইটেমগুলো আসছে, তো ফুড আইটেম রেডি হচ্ছে। ওখানে দেখা যাচ্ছে যে আমাদের ফালুদা নিয়ে আসতেছে এবং ওয়েলকাম ড্রিঙ্ক যেটা সেটাও আছে এখানে। তো ভিউয়ার্স আমাদের ফুড এসে পড়েছে ফাইনালি। ওয়াও, থ্যাংক ইউ। আমাদের ফুড যেগুলো সেগুলো চলে এসেছে, ফালুদা চলে এসেছে, ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ওকে, থ্যাংক ইউ। দিস ইজ দা টাকিলা গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস। সবাই খাবো আমরা, কালারফুল। ইয়ামি, একটু সরো, তোমাদের কানে ব্যথা না মা। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কালারফুল ওয়েলকাম ড্রিঙ্কসও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের ককটেল, যেগুলা ককটেল না অ্যাকচুয়ালি, এটা হলো গিয়ে ভিউয়ার্স আপনার ফালুদা, সেটাও চলে এসেছে। হাই, আমাদের সাথে একজন গেস্টও আছে এখানে, একটা বাবু আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, তো এই হলো ফুড ভিউয়ার্স। তো হ্যাঁ, ফুডগুলো আমরা খেয়ে দেখবো যে কিরকম রিভিউ দিব। তুমি কোনটা খাবে? তুমি কোনটা খাবে? গ্রিন। আমাদের ফুড যে সেগুলো চলে এসেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফুডগুলো চলে এসেছে ভিউয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমাদের ফুড যে এগুলো সেগুলো সব চলে এসেছে। তো দেখা যাক ফুডের যে রিভিউ সেটা কীরকম একটু দেখে। মোটামুটি একটু পাঞ্চে পাঞ্চে আর ফেলবে ওরা। খেয়ে দেখো কীরকম রিভিউ দাও। তামিজ না,
আলু দাঁড়া পড়বে, মোটামুটি ভালো। এবং যে আমাদের যে চিকেন যেটা ক্রিস্পি চিকেন সেটা কিরকম, এটাও একটু এবং আপনার যে ফালুদা সেটা একটু চেখে দেখি। দেখলে আশা করি আমার শিফা সুবা অস্থির হয়ে যাবে। What a beautiful mocktails, viewers. Oh, oh my god, oi komola wala ta eta to shifa khabe. Hmm. Rakhe di jaygane. Viewers. Baby. Baby kothay dekhla to. Samne bara uthe rakhe. Ha. Viewers apna dekhte pachhen. Mashi. Thank you. Yeah. দেখো এখানে কত সুন্দর করে ডিজাইন করেছে, উপরে সুন্দর ভাবে ডিজাইন করেছে। তো এটা হলো মকটেলস ভিউয়ার্স। তো আমি একটু দেখি, একটু পান সে মিষ্টি কম, তারপরও ডেকোরেশনের জন্য 10 out of 9 বা 8 দেওয়া। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন ধরনের ভিউয়ার্সদের দেখাই বিভিন্ন ধরনের ডেকোরেশন করা আছে এখানে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে ফুল, ফ্লাওয়ার্স এবং থ্যাংক ইউ। তো এই ছিল হলো কি আমাদের ফুড, এই ছিল মকটেলস এবং ফুড আইটেম আমাদের যে। তো আজকের যে পার্টিটা তো অসম ছিল, অসম ছিল ভিউয়ার্স। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা দিব। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই, হ্যাভ এ গুড ডে। সাথে রয়েছে দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান।